नित्यमनन्तरूपं भक्तानुकम्पादृत विग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ভক্তমণ্ডলী কে আমার নমস্কার, আর বিশেষ করে সঙ্গমিত্রা দিকে আর মায়া দিকে, কেননা সবাইকেই আমি এরপরে চিনে যাব, কিন্তু এই মুহূর্তে ওদের দুজনকেই চিনি। আর যেটা আপনি বলছিলেন কাজের ব্যস্ততার কথা, সেটা হচ্ছে যে যত কাজ করা যাবে ততই কিন্তু ভালো আর কি, কেননা আমার তো আমি তো নিজেই বিশ্বাস করি যে এটা ঠাকুরের আশীর্বাদ যে তার কিছু কথা বলতে পারা কিংবা তার কিছু কাজ করতে পারা। আর এই সুবাদে আমি সত্যি সত্যি ভারতের বিভিন্ন প্রান্তে যাওয়ার সুযোগ পেয়েছি, আর সর্বত্র আমি দেখেছি যে এক ভক্ত কুল, সব জায়গাতেই কিন্তু ঠাকুর আর মায়ের আর স্বামীজির ভাব, আর সেখানে সর্বত্রই হাসি মুখ, সর্বত্রই একটা আপন আপনাপন বলে না, সেই রকম কোথাও কিন্তু অন্যরকম মানে হয়নি, সর্বত্রই কিন্তু সত্যি সত্যি এক হয়ে গেছে। আর যেমন স্বামীজি বলেছেন যে দেশ বিদেশের গণ্ডিও মুছে চলে গেছে, কোথায় থেকে আজকে আমাদের ভারতীয় সংস্কৃতি পৌঁছে গেছে, ঠাকুর পৌঁছে গেছেন ঘরে ঘরে বিদেশে, সেখান থেকে আবার একজন মা এত সুন্দর করে গান করলেন। আর যেটা আমার খুবই ভালো লেগেছে, মানে আমি একটুখানি টেকনোলজির লোক, কিন্তু আপনারা সবাই হয়তো মায়েরা ঘরেই আছেন, বিশেষ করে স্বপ্না দিকে এত ভালো লেগেছে, এত সুন্দর করে মানে নূতন প্রযুক্তিকে কাজে লাগিয়েছেন, আমাদের সবাইকে শোনাচ্ছেন, মানে এটা স্পিরিটটাই কিন্তু সাংঘাতিক দারুণ, একদম খুব ভালো লেগেছে। আচ্ছা, তো ঠাকুরের কথা সবসময় আমরা যেখানেই যাই সেখানে আমাদের মায়ের কথাই বলতে বলে, তো আমি সুযোগ পেলে কিন্তু ঠাকুরের কথা বলতে চাই। তো এমনিও বলে যে বাবাদের একটু মেয়েদের ভালো লাগে আর কি, মায়েদের মাকে তো ভালো লাগেই, কিন্তু বাবাকে একটু বেশি ভালো লাগে, তো ঠাকুরের কথা বলার সুযোগ কম, তো ওই জন্য আমি সেটাই বলবো বলে দিয়েছি, অন্য কোনো চান্স ওনাকে দিই নেই আর কি। তো যেটা ঠাকুরের কথা বলতে গেলে সর্বপ্রথমেই মনে পড়ে যে ধর্ম স্থাপন ও ভক্ত পালনের জন্যই কিন্তু তার আগমন। তো এই যে পৃথিবী যেটাতে আমরা আছি এটা হচ্ছে কর্মভূমি, আর বাকি সমস্ত ভূমি হচ্ছে ভোগভূমি। এমনিতেই হচ্ছে যে আমরা একটুখানি লেজেন্ড কিংবা গল্প টল্প শুনতে ভালোবাসি, তো এই জন্য আমাদের ভয় দেখানোর জন্যই হোক কিংবা সত্য হতেও পারে, সেরকম করে বলা হয়েছে যে চতুর্দশ ভুবনের কথা, সাতটা ভূমি ঊর্ধ্ব ভূমি এবং সাতটা তল আর কি, মানে তলায় আর কি, আর এই পৃথিবী হচ্ছে তার মাঝখানে আছে। সেই জন্য আমরা দেখছি যে সেই পুরাণ থেকে শুরু করে সর্বত্র কিন্তু দেবাসুর সংগ্রাম যখনই হয়েছে প্রথম আটাকটাই হচ্ছে পৃথিবী, কেননা এই পৃথিবীর উপরে যদি কোনো মানুষ তার নিজের হোল্ড রাখতে পারে তাহলে তার চতুর্দশ ভুবন আর কি তার তলায় এসে যাবে, এরকম ভাবে একটা বিশ্বাস। তো সেই রকম ভাবে এই যে কর্মভূমি যেটা আছে এর মধ্যে বিশেষ করে আমরা যেটা মানুষ, মনুষ্য জাতি আমরা যারা, তাদের উপরে আরো নজর সবার, আর বিশেষ করে যারা ধরুন সাধু সন্ত মানুষ, সাধু আমি বলতে শুধুমাত্র গেরুয়া মানে পড়েছেন তাদের বলছি না, যে কোনো ভক্ত গৃহী মানুষ, যে কোনো মানুষ যিনি সৎপথে যাওয়ার চেষ্টা করেন তিনি কিন্তু সাধু বলে আমরা বিশ্বাস করি, তো সেই রকম মানুষ যারা তারাই কিন্তু ফার্স্ট টার্গেট বলতে গেলে, যে প্রথমেই কিন্তু সবারই রোষটা তাদের উপরেই পড়ে। তো এখন একটা জিনিস বুঝতে হবে যে আমরা তো শুনেছি যে 84 লক্ষ জনির পরে একটা মনুষ্য জনি আমরা পাই, তো সেই মনুষ্য জনি হচ্ছে অতি দুর্লভ। কেন দুর্লভ, মানে একমাত্র এখানেই কিন্তু আমরা ঈশ্বরকে চিন্তা করতে পারি, তো বাকি সমস্ত জনিতে যারা আছে তারা তাদেরও কিন্তু বুদ্ধি আছে। শাস্ত্র বলছে 4টে জিনিস আমার ওর পশুর মধ্যে আছে, যে আমি খেতে ভালোবাসি, পশু খেতে ভালোবাসি, আমি হয়তো একটু রান্না বান্না করে খাচ্ছি, এবার পশু কিন্তু কাঁচা চিবোতে ভালোবাসে, আবার আমি শুনেছি কাক যেটা আছে সেটা আবার মানে যেখানে গাড়ি যায় তার গাড়ির তলাতে আখরোট এই সমস্ত রেখে দেয়, আর তারপরে গাড়ি তার উপর দিয়ে চলে যায় তখন আখরোটটা ভেঙে যায়, তখন সে ওইটাকে খেয়ে নেয় আর কি। তো এই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে পশুদেরও কিন্তু বুদ্ধি আছে, যার জন্য চান্ডিতে মেধাস্মুনির কাছে জিজ্ঞেস করেছিলেন যে রাজা সুরথ যখন জিজ্ঞেস করলেন যে আমাদের এত অসুবিধা কেন, এত কষ্ট কেন, আমি এত মায়া মুগ্ধ কেন, সেটাতে উনি উত্তর দিচ্ছেন যে জ্ঞান যে জিনিসটা সেটা দুজনেরই কিন্তু সমান আছে, ভেবো না যে শুধুমাত্র মানুষেরই জ্ঞান আছে,
বাকিদেরও আছে, পশু পক্ষী মৃগাদে তাদেরও বুদ্ধি জিনিসটা আছে, কিন্তু মানুষ যে আছে সে কিন্তু তার সৎ বুদ্ধির মাধ্যমে তার বুদ্ধিকে সে সৎ বুদ্ধিতে পরিবর্তিত করতে পারে। এই পরিবর্তন করতে পারাটাই তাকে পশুত্ব থেকে দেবত্বে নিয়ে যায়, যে আমরা কিন্তু ছিলাম পশু এখন আছি মানুষ, কিন্তু হতে হবে কিন্তু দেবতা। এইটাই কিন্তু আমাদের উদ্দেশ্য থাকা উচিত, এইটাই কিন্তু মনুষ্য জীবনের পরম লক্ষ্য। এটা বারবার শাস্ত্র বলছে, যে আপনারা জানেন যে আমরা জানি আত্মঘাতী কে, মানে ধরুন কারোর জীবনে এত দুঃখ কষ্ট ওরা পেয়েছে, তো ঠিক করে নিয়েছে যে আচ্ছা ঠিক আছে সোজা গিয়ে আমি একটা বিষ খেয়ে নি, নাহলে একটা দড়িতে ঝুলিস কিংবা একটা গাড়ির তলায় চাপা পড়ে যায়। এরা সবাই কিন্তু আত্মঘাতী নেই, এই শাস্ত্র বলছে আত্মঘাতী হচ্ছে যারা যারা নিজেদের ভিতরে সেই আত্মাকে জান অস্বীকার করে কিংবা জানার চেষ্টাই করছে না, মানে ঈশ্বরকে, আরেকটা কথাই বলতে গেলে ঈশ্বরকে যারা পাবার চেষ্টা করছে না তারাই কিন্তু আত্মঘাতী। এইবার কিন্তু কি অদ্ভুত জিনিস যে মানুষের মধ্যে যে এত বড় একটা ক্ষমতা আছে যে সে কিন্তু চাইলে ঈশ্বরকে কিংবা তার নিজের ভিতরে যে শক্তি আছে তাকে জানতে পারে। স্বামীজি বলছেন যে ভিতরে যে দেবত্ব আছে সেটাকে প্রকাশ করাটাই হচ্ছে ধর্ম আর কিছুই না, তো কিন্তু মানুষ সেটা করতে চায় না। এটা হচ্ছে মহামায়ার একটা বিশাল বড় কি বলবো মানে ক্ষমতা কিংবা কীর্তি। তো এই যে সৃষ্টির ঐশ্বর্যে তারা মুগ্ধ হয়ে যাচ্ছে, ঠাকুর এটা বলছেন যে বাগানে তারা আসছে এবং তার ফল ফুল এবং ইত্যাদি সবকিছু দেখে দেখে তারা মুগ্ধ হয়ে যাচ্ছে, কখনো কিন্তু সেই বাগানের মালিক যিনি তার খোঁজ করার চেষ্টা করছেন না। তো একবার আমার মনে পড়ছে রাজা মহারাজকে কোনো ভক্ত বলেছিলেন যে মহারাজ আপনি কিন্তু বড় কৃপণ, তখন মানে রাজা মহারাজ বললেন কেন গো এরকম বলছো, তো উনি বললেন যে আপনি হচ্ছেন ঠাকুরের মানুষ পুত্র, যে আপনার আধেয় আর কিছুই নেই, কিন্তু আপনি ধর্ম কথা সবাইকে বলেন না, সবকিছু নিজের ভিতরেই রেখে দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? সত্যি সত্যি কিন্তু রাজা মহারাজ সবাইকে বলতেন না, মানে উনার কাছে যে মানে কেউ যদি দীক্ষার জন্য যেতেন তাহলে উনি বলতেন আগে 2 বছর 3 বছর তপস্যা করো, যোগদান করো, তারপরে দেখা যাবে, মানে এতটাই উনি তাদেরকে পরীক্ষা করাতেন। তার কারণটাও তিনি পরে বলেছেন, এই ক্ষেত্রেও বলেছেন যে কে চায় যে সবাই আসে বলে একটু দীক্ষা নেব, কিংবা মানে যারা মানে আধ্যাত্ম পথে আসছেন। এই ক্ষেত্রে আরেকটাও কথা আমার বলতে ইচ্ছা করে যে 4 রকম মানুষই কিন্তু ঈশ্বরের সন্ধানে আসে, সেটা গীতায় বর্ণনা আছে, আর্তি আর্থার্থী জ্ঞানী আর জিজ্ঞাসু, জিজ্ঞাসু এবং জ্ঞানী। তো এই যে আরতি যে বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছে ওই জন্য তার থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আসছে, আর আর্থার্থী মানে যে টাকা পয়সা চাইছে সে আসছে, কিংবা অন্য কোনো রোগ ভোগ ধরুন তাকে ঠিক করার জন্য আসছে, আবার জিজ্ঞাসা হচ্ছে কৌতূহলী হয়ে আসছে যে ঈশ্বর কি আছেন তাকে কি দেখা যায়, এই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছে, এরকম ভাবে অনেকটা ধরুন আমরা বৈজ্ঞানিকদের এই দলে ফেলতে পারি। আর তারপরে হচ্ছেন জ্ঞানী, জ্ঞানীকে তিনি সত্যি সত্যি ঈশ্বরকে জেনেছেন আর ঠাকুরের কথায় দুধ কেউ দেখেছে আর দুধ কেউ কিন্তু খেয়েছে আর পুষ্টি লাভ করেছে। তো ঠাকুর কিন্তু আবার আরেকটাও শ্রেণী করে দিলেন বিজ্ঞানী বলে, যারা মানে ঘরের মধ্যে রাজাকে নিমন্ত্রণ করে আনতে পারেন, সবাই কিন্তু রাজাকে দেখতে পারেন কিন্তু সবাই কিন্তু ঘরের মধ্যে আনার ক্ষমতা রাখেন না, সেটা মুষ্টিমেয় কয়েকজনেরই আছে, তাদেরকে তিনি তার বিজ্ঞানীর দলে ফেলছেন। তো সেই রকম ভাবে প্রথম কথাটাই হচ্ছে যে কে চায়, আমি কি সত্যি চাই ঈশ্বরকে, এটা হলো একটা বড় কথা। তো বিজ্ঞান মহারাজের বাবা এবং তার বন্ধু একবার ঠাকুরের কাছে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে, তো সেখানে আমার না একটু ঠান্ডা লেগেছে ওই জন্য মাঝে মধ্যে আপনাদের এই নাক টানা কাশি সব শুনতে হবে আর কি। আর বিজ্ঞান মহারাজের বাবা গেলেন, এখন আমরা সবাই জানি বিজ্ঞান মহারাজের বাবা কিন্তু এত ভক্ত ছিলেন না, এবার তার বন্ধুকে নিয়ে গেছেন, তারা দুজন মিলে ঠাকুরের দরজার সামনে অব্দি পৌঁছেছেন, তখন মানে যেই ওই বন্ধু আর কি ডুববেন সেই সময় ওর বিজ্ঞান মহারাজের বাবা বলছেন যে এখানে গিয়ে আর কি হবে, আমি তো শুনেছি ইনি তো পাগলা ব্রাহ্মণ, বরং চলুন পঞ্চবটীতে আমি একজন পরমহংসের কথা শুনেছি, উনার নাকি অনেক সিদ্ধাই আছে কিংবা অনেক মানে লোকে তার অনেক প্রশংসা করছে, তো ওখানে যায়।
তারপরে কিন্তু ওরা দুজন মিলে চলে গেছে, আর কিন্তু তার ঠাকুরের দর্শন হয়নি। ওই জন্য উনি পরে কিন্তু অনেক আফসোস করেছেন যে এরকম ভাবে কেন আমি তার দর্শনে গেলাম না। ওই জন্যে খুবই কম লোক, এই যে আছে গীতায় মনুষ্যাণাম সহস্রেষু কশ্চিদ ইয়ততি সিদ্ধয়ে, কজনই বা আছে যারা ধর্মপথ ধর্ম সম্বন্ধে জানতে চাইছে। বেশিরভাগ লোকেরই এখন ফ্যাশন হয়ে গেছে যে আমি নাস্তিক, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, আমি এথিস্ট কিংবা আমি অ্যাগনস্ট, এরকম বলাটা কিন্তু একটা ফ্যাশন হয়ে গেছে সত্যি কথা। তো এটা কিন্তু এখন শুধু না, তখনই ছিল। তো সেই রকম ভাবে তারা যখন ঠাকুরের কাছে আসছেন, তখন তিনি ওদেরকে কি বলছেন, এই তো রাসমণির বাগান এত সুন্দর আছে, গিয়ে দেখুন না, কেননা না হলে তার আন্তরিক ভক্তদের তো তারা তো আর বসে শুনতে দেবে না। মানে এটা আছে যে তার জামা তো জোরে টানছে কিংবা বলছে আর কতক্ষণ বসবে, কানের কাছে ফিসফিস করছে, আর ঠাকুরের নজর তো কিছুই এড়াবে না, প্রত্যেকটা জিনিস তার কি বলবো সবকিছুই মানে কোনোটাই তার দৃষ্টি এড়াতো না। এমনকি উনি দেখছেন যে কেউ কেউ বামুন চালকলা, যেটা বান্দার বামুন হতে চাননি, সেই বামুনদের দেখেছেন কেউ কেউ বসে চান্ডি পাঠ করছে আর তখন চার পাঁচ পাতা উল্টে চলে গেল। এইরকম ভাবে সব করছেন, কোনো জিনিসই তার চোখ এড়াচ্ছে না। তো উনি এই জিনিসটাও দেখেছেন, তখন বলেছেন যে তার ভক্তদেরকে অন্যমনস্ক হতে তিনি দেবেন না, করুণাময় ভগবান। সেই জন্য তিনি বলছেন ওদেরকে, তোমরা একটু গিয়ে ঐশ্বর্য দেখো, কেননা তার এখনো সময় হয়নি, শুধু একবার একটা দর্শন করেছে বহু সুকৃতি লাভে, কিন্তু যারা অন্তরঙ্গ দল তারা যখন আসবেন তখন অন্যদের উপস্থিতি সেখানে অবাঞ্ছনীয় শুধু না, সেটা কিন্তু তাদের পক্ষে ক্ষতিকর হয়ে যেতে পারে। কারণ একবার ঠাকুর তার নরেন্দ্রাদি সবাইকে নিয়ে ভক্ত সঙ্গে তিনি চড়ুই বাতি করছেন দক্ষিণ পঞ্চবটিতে, সেখানে রান্না বান্না হয়েছে। এবার মানে আমরা ধরে নেব যে একটু ভালো রান্নাই হয়েছে, কেন স্বামীজি কিন্তু দারুণ রাঁধতে পারতেন। তো সেখানে কিন্তু যখন একজন বউল আসছেন, এসে বলছেন ঠিক খাওয়া টাইমে আসছেন, এবার কেউ কেউ থাকে যে সকাল থেকে আসবে না, বাকি ভক্তেরা যেমন সকাল থেকে যান, একটু প্রণাম করছেন, মন্দিরে বসছেন, কি সাধু সঙ্গ করছেন, ভজন কীর্তন শুনছেন, জপ করছেন, সেই সব গেল। এদের উদ্দেশ্যটাই হচ্ছে প্রসাদটা বড্ড ভালো খেতে, সেই টাইমটা একটু পৌঁছে দিলে ঠিক হয়, কোন রকম দৌড়ে দৌড়ে একটুখানি প্রসাদটা, সেটাও কিন্তু সুকৃতি চায়, সেই প্রসাদটাও ওদের মধ্যে ঢুকবে, তবে ভক্তিভাবটা আসবে। কিন্তু ঠাকুর এই ক্ষেত্রে ওই বউলকে কিন্তু কিছুতেই ঢুকতে দিলেন না, বললেন না এখন না, তুমি পরে যদি কিছু বেশি থাকে তখন কিন্তু দেখা যাবে, এখন কিন্তু তুমি চলে যাও। তো স্বামীজির একবার শুধু মনে হয়েছিল যে কেন ঠাকুর এতটাই কিন্তু স্ট্রিক্ট ছিলেন, ঠাকুর খুব স্ট্রিক্ট কিন্তু, কিন্তু সেই সময় ঠাকুর বলছেন না, ওদের ভাব কিন্তু এই ভাব তারা সঙ্গে চলবে না, তো যারা অন্য ভাবের তারা যেন এসে আমাদের এই ভাবটাকে নষ্ট না করে ফেলেন, সেই জন্যই ঠাকুর এতটা কিন্তু যত্ন নিয়েছিলেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে ঠাকুর যদি নিজেকে না ধরা দিতেন কেউ কিন্তু তাকে ধরতে পারতো না। কেউ কেউ আসছেন বলছেন পরমহংস মশাই কোথায়, তিনি বলছেন যে ও কোথায়, কেউ কে থাকে কি জানে, এরম ভাবে এড়িয়ে চলে যাচ্ছেন। কিংবা কেউ বলছে একটুখানি ফুল তুলে দেবেন, মালি ভাবছে তাকে, সঙ্গে সঙ্গে উনি কিন্তু ফুলও তুলে দিচ্ছেন, উনি কিন্তু ঝাঁক দিয়েছেন, উনি সর্ব শুধুমাত্র পুজো করেছেন তা নয়, কিন্তু কোনো কাজই তার কাছে কিন্তু হেয় নয়। কিন্তু এই সমস্ত গুপ্ত ভাবে যে তিনি এসেছেন, এইবারে নিজের কথাই বলে দিয়েছেন যে রাজা কিন্তু এবার ছদ্মবেশে এসেছেন, কেননা লোকে যেই থাকে দেখবে সেই কিন্তু তিনি চলে যাবেন। আবারও বলেছেন যে বউলের দল এলো গেলো, যে এরকম ভাবে একটা মহা শক্তিধর পুরুষ এসেছিলেন, এসে লীলা করে গেলেন আর চলেও গেলেন, কেউ কিন্তু তাকে চিনতে পারছেন না, বুঝতেও পারছেন না। তো এই সমস্ত ইঙ্গিত তিনি দিচ্ছেন যে রামাবতারে যখন শ্রী রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, তখন বলছেন মাত্র 10-12 জন ঋষি তাকে চিনতে পেরেছিলেন, বাকিরা বলছেন আমরা তো আপনাকে চিনি না জানি না, আমরা তো জানি আমরা সেই পরব্রহ্মের উপাসনা করি, আপনাকে তো আমরা দশরথের বেটা বলেই চিনি। তো কেউ শুনে বলছেন কি বোকা ওরা, তো ঠাকুর সঙ্গে সঙ্গে কিন্তু তাকে কিন্তু তিরস্কার করছেন, বলছেন এই কথাটা বলো না, ওরা বোকা না, ওরা যে পথে এগিয়ে গেছে সেই পথে কিন্তু তিনি বাধা দিলেন না, তিনি কি চাইলে বলতে পারতেন যে আমি সেই পুরাণ পুরুষ ঈশ্বর, বললেন না। তো কেন বললেন না, একটা একটা কারণ আছে। আবার শ্রীকৃষ্ণকে
যখন সবাই দেখলো, এই যে আমরা এত কথা বলি যে আমরা কিন্তু ঈশ্বর লাভ করতে চাই কিংবা মানে ঈশ্বরকে দর্শন করতে চাই, সে যখন তিনি বিশ্বরূপ দর্শন দিয়েছিলেন তখন কিন্তু অর্জুন তো ভয়ে খেপে গেলেন, আর আবার দুর্যোধন বলছেন যে বাহ, এ তো বড় ম্যাজিশিয়ান দেখছি, এত বড় ম্যাজিক কি করে করলো। সেটা মানে যার যা ধারণা তারা সেই আধার নেই তাকে বোঝার কিংবা জানার, তার থেকে বড় কথা তিনি নিজে ধরা দেন নেই। ওই জন্য জানতে হবে যে আমরা যারা এসেছি আমাদের উপরে তার বড় কৃপা, কেননা আমরা কিন্তু তার কাছে কিন্তু আসতে পারতাম না। এই যে এসেছি তার পদতলে কিন্তু আমরা যে বসে আছি, এটা কি কম ভাগ্যের কথা, কম আশীর্বাদের কথা? সর্বক্ষণ তিনি সমাধিস্থ আছেন, আর তিনি বিজ্ঞান মহারাজ বলছেন যে ঠাকুর নাকি আশ্চর্য হয়ে যেতেন যে জগৎটাকে মানুষ কি করে এত ভালোবেসে থাকতে পারে, যে আমাদের কাছে হচ্ছে জগৎটাই বাস্তব কিন্তু উনি ভাবমুখে আছেন কিনা, ওই জন্য তিনি দুদিক দেখতে পাচ্ছেন, এবং সেই অমৃত লোকটা ওনার কাছে এত বাস্তব হয়ে গেছে যে এই জগৎটা যে মায়া এটা উনি এত ভালো করে জানেন, তারই লীলা খেলা এই বাসাদ ভূমি। সেই জন্য উনি ভাবছেন যে কি করে যে এরা এত ভালোবেসে আছে। ওই জন্য যখন ভক্তেরা তার কাছে আসতেন, এই সমস্ত বাইরের সবকিছু ভুলে যারা তার কাছে আসছেন, উনি কিন্তু তাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসতেন। আর কিন্তু কি করছেন তিনি, তার কাছে কিন্তু অনেক রকম মানুষ আসছে, তো সেই মানুষ যেমন তারা কিন্তু পণ্ডিত বিদ্বান, যেভাবে শিবনাথ শাস্ত্রী ব্রাহ্ম সমাজের একটা বড় স্তম্ভ বলতে গেলে, কেশব সেন কিন্তু খুব সম্মান করতেন, বলতেন আমি একটু আপনার ভাব প্রচার করি, কিন্তু তিনি বলছেন এখন না, যখন সময় হবে তখন শত শত হিমালয় চাপা দিলেও কিন্তু এই ভাবটা চাপা পড়বে না। তো আমরা আজকে দেখতে পাচ্ছি এই কথাটা। তো এইরকম ভাবে আরেকজন শিবনাথ যখন এসে বলছেন যে পরমহংস মশাই ভালোই কিন্তু উনি হচ্ছেন একটু মানে পাগল আর কি। কেন পাগল? কেননা ঈশ্বর ঈশ্বর করেছেন তো ওই জন্য মাথাটা একটু খারাপ হয়ে গেছে। তো তখন ঠাকুর বলছেন যে আমি কিন্তু, তুমি সর্বক্ষণ বিষয় চিন্তা করছো আর তুমি ভালো আছো, আর আমি সর্বক্ষণ ঈশ্বর চিন্তা করে কি বেহেড হয়ে যেতে পারি? তিনি যে জ্ঞান স্বরূপ এটা একটা বিশাল বড় ব্যাপার, কেন আমরা সবাই জানি যে ঈশ্বর মানে যা যিনি ঈশ্বরকে পছন্দ করেন কিংবা যিনি ঈশ্বর অনুরাগী তিনি কিন্তু এই জাগতিক ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকবেন, কিংবা জগতের কাছে তিনি সম্পূর্ণ বোকা হয়ে থাকবেন। এই ঠাকুর কিন্তু প্রথম এসে আমাদের বলে দিলেন যে ঈশ্বর লাভই কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য, এবং ভক্তের কাছে কোনো ওয়াটার টাইট কম্পার্টমেন্ট থাকবে না, এই গার ওই গার বলে থাকবে না, এটা আধ্যাত্মিক জীবন এটা হচ্ছে জাগতিক জীবন, এইরকম ভাবে কিন্তু ভক্তের জীবনে থাকবে না। তো এইরকম ভাবে যারা তার অন্তরঙ্গ ভক্তেরা আসছেন তিনি তাদের চিহ্নিত করে, মা তো তাকে অনেকবার দর্শনও দিয়েছেন যে ইনি বলরাম, যেমন কাউকে তিনি দেখছেন যমুনার উপরে নৃত্য করতে, রাকাল মহারাজকে দেখছেন, আবার মাস্টারমশাইকে দেখছেন, চৈতন্য মহাপ্রভু সংকীর্তন দলে দেখছেন, আর শরৎ শশীকে দেখছেন, মহারাজদের দেখছেন যে এরকম ভাবে খ্রিস্ট ধর্মের অনুরাগী হিসেবে। ওই জন্য তিনি যে সবাইকে আগে ভাগেই দেখে নিয়েছেন, কিংবা আবার যারা আসছেন তাদেরকে কিন্তু তিনি প্রথম কথাই বলছেন যে আমাকে তোমার কি মনে হয়। এই যে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত সুন্দর প্রশ্ন, যে কেন এটা উনি করছেন, যে শিশুকে কিন্তু আস্তে আস্তেই বড় হতে হবে, মানে একদম টেনে টুনে কাউকে বড় করা যাবে না, যে একটা ফল আস্তে ধীরে প্রকৃতির নিয়ম অনুযায়ী তাকে পাকতে হবে। আমি তাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পাকিয়ে দিয়ে যদি আমি করি তাহলে কিন্তু সেটা পচে নষ্ট হয়ে যাবে, কাঁচা অবস্থায় যদি আমি তাকে পারি তাহলে কিন্তু তার স্বাদটা কিন্তু আসবে না, সে কিন্তু তার পরিপুষ্টিটা পাবে না। আবার অনেকজন যেমন তাকে বলছেন মহিমাচরণ, যেমন বলছেন যে কেউ কেউ আছে ঠাকুরের কাছে যারা আসছেন তারা ভক্ত ঠিকই কিন্তু আবার নিজের নাম দামও একটু জাহির করতে চায়, তো এইরকম ভাবে মহিমা বলছেন যে আপনার যা অবস্থা সেটা সাধন ভজন করলে সবাই কিন্তু পেতে পারে। সেখানে তিনি বলছেন না, এখানে কিন্তু কিছুটা আলাদা আছে, কারণ হচ্ছে সচ্চিদানন্দের স্বয়ং সাত্বিক অংশে তিনি এসেছেন, আনন্দময় সত্তা, আর দিন রাত তার কাছে থাকলেও যেহেতু তিনি মায়া গ্রহণ করে এসেছেন তার লীলা বুঝতে মানুষের এতটাই অসুবিধা হচ্ছে। তো মাস্টার মশাই একবার ঠাকুরের রোগশয্যায় বসে আছেন, আমরা জানি স্বামীজি এই
চিন্তাটা করেছিলেন, এই সংশয়টা স্বামীজির মনে এসেছিল, কিন্তু মাস্টার মশাই মনেও একবার এসেছিল যে ইনি কি সত্যি সত্যি ভগবান, যে এরকম ভাবে নরলীলা নররূপে স্বয়ং ভগবান এসেছেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, তো তিনি তো সর্বক্ষণ রোগ শয্যায় কষ্ট করছেন, কিভাবে তাকে বিশ্বাস করব। সঙ্গে সঙ্গেই কিন্তু ঠাকুর তা উঠে বসেছেন, সেটা বলেছেন যে যেখানে এত অসুস্থ তিনি শুয়েছিলেন সেই জায়গা থেকে উঠে বসে বলছেন যে না, এখানকার যে চিন্তা করবে যে আন্তরিক সে কিন্তু এখানে আসবেই, তার কিন্তু সঠিক পথ কিন্তু আমি দেখাবো। এরম ভাবে তিনি যে স্বীকার করছেন, শেষে এসে মানে বলতে পারি যে ক্লাইম্যাক্স হিসেবে তিনি স্বামীজিকে বলছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ। কারণটা শুধুমাত্র এটা যে কিন্তু সকলকে তার এটা হলো যে কারোর ভাবে আঘাত করো না, সবাই কিন্তু আস্তে আস্তে গিয়ে গিয়ে তার কাছে পৌঁছো, সেটাই কিন্তু পিতা চাইবেন। যে তিনি চাইবেন না যে তার সন্তান কিন্তু আছে না যে অনেক যে বুড়ি চান না যে সঙ্গে সঙ্গেই কিন্তু সবাই ধরে ফেলুক, তাহলে তো খেলা চলবে না। তো সেই জন্য আমাদের কি জানতে হবে, স্বামীজি এক জায়গায় বলছেন যে আমাদের তিনটে জিনিস জানতে হবে। প্রথমত কি, ঠাকুর কে, এটা হলো সর্বপ্রথম জানতে হবে। সেটা আমরা জানলাম কিংবা বুঝলাম, যে জানার এখনো দেরি আছে, সাধন ভজন আধ্যাত্মিক পথে যত আমরা এগোবো ততই তিনি আমাদের কাছে প্রকাশ হবেন আস্তে ধীরে। সেই জন্য সেটা আমরা অন্তত মানে ধরে ধরতে চেষ্টা করছি যে তিনি হচ্ছেন স্বয়ং অবতার ভগবান। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কে, আর তারপরটা কি হচ্ছে যে আমার এবং তার প্রভুর সম্পর্কটা কি, সম্বন্ধটা কি। এবার আমরা কে, এই আমরা কে জিনিসের নির্ণয় কিন্তু আমাদেরই করতে হবে। এবার ঠাকুর কিন্তু বলে দিয়েছে অত্যন্ত সহজ করে বলে দিয়েছেন যে একটা পুকুর আছে, তার মধ্যে কিন্তু মাছ পড়ছে, সেই মাছটাকে জেলে তুলছে, সেটা দিয়ে এত সুন্দর উদাহরণ দিয়ে দিয়েছেন যে কোনো মাছ কিন্তু পড়ছেই না, কিছুতেই কিন্তু জালে পড়ছে না, তারা হচ্ছে নিত্য সিদ্ধ। আবার কিছু কিছু ধরা পড়েছে ঠিকই, কিন্তু তার থেকে কোন রকম ভাবে চেষ্টা করে মানে আপ্রাণ চেষ্টা করে পুরুষাকার, যে শাস্ত্রের এই নাম হচ্ছে পুরুষাকার, সেটা চেষ্টা করে সে বাইরে বেরিয়ে যাচ্ছে, এরা হচ্ছে সিদ্ধ। আর কোন কোন মাছ চেষ্টা করে যাচ্ছে সেটা হচ্ছে সাধক। আবার কিছু কিছু আছে যেটা আর চাইছেই না, বাইরে বেরোতেই চাইছে না, সেই পাকের মধ্যে মুখটাকে গুজে আছে শান্তিতে আনন্দে, তার কাছে সেটাই শান্তি আর আনন্দ, ভাবছে কোনোদিন আমাকে তুলবো তুলবেই না কেউ। তো এই চারটে গ্রুপের মধ্যে আমরা যা হতে চাইবো তাই আমরা হবো। ওই জন্যে আমরা কি হতে চাইছি এই ডিসিশনটা কিন্তু আগেই আমাদের নিয়ে নিতে হবে। তা আমি কিন্তু বলতে পারি যে আপনারা সবাই কিন্তু সেই সাধকের দলেই পড়ছেন, না হলে এত দূর একত্র হয়ে তার ভাব কিংবা কথা সেগুলো ভাব প্রচারে উদ্যোগী হবেন না কিংবা চেষ্টাও করবেন না। তো আমরা ধরে নেব যে আমরা কিন্তু মুমুক্ষু। তো এইবার মুমুক্ষু হতে গেলে আমাদের কি করতে হবে, তো সেটা হতে হবে যে তিনটে জিনিস অত্যন্ত দুর্লভ জিনিস যেটা আমাদের সবার কাছেই আছে, মনুষ্যত্ব মুমুক্ষুত্ব এবং মহাপুরুষ সংশয়। তো মানুষ শরীর পেয়েছি, এবার এই শরীর যখন পেয়েছি তখন কিন্তু ঠাকুর বলে দিচ্ছেন একটু কিছু ট্যাক্স দিতে হবে। সে কি ট্যাক্স, সেটা হচ্ছে রোগ ভোগ, সেটা কেউই কিন্তু নিরোগ আমরা নেই, ডাক্তারের কল্যাণে কিন্তু দীর্ঘায়ু আমরা কিন্তু হতে পারি, কিন্তু নিরোগ হবো কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। আর যতদিন যাচ্ছে, আগে আমরা দক্ষিণেশ্বরে দেখতাম যে একটু 500 টাকা 1000 টাকাই বাড়া হয়ে যেত, এখন 4000 6000 8000-এও হচ্ছে না। সেরকম ভাবে আগে বাগের মানুষ একটু সর্দি কাশি পায়ে ব্যথা নিয়েছিল, এখন হচ্ছে আমাদেরও গ্রেডেশন আসছে আর কি। তো রোগ ভোগের উপরে আমাদের হাত নেই, কিন্তু যেটা তো আছে সেটা হচ্ছে আমাদের মন এবং বুদ্ধি, সেইটা নিয়ে যদি আমরা একটু এগিয়ে যেতে পারি। তো এই যে মন যেটা আছে সেটা হচ্ছে অসম্ভব দুষ্ট ছেলের মতো। এবার যারা মায়েরা আছেন তারা জানেন যে ছেলে মেয়েদের মানুষ করা কত কঠিন ব্যাপার, যে কোনো কথা আর শুনবে না, যেটাই ভালো বলছে তার ঠিক উল্টোই বলবে। তো এরকম ভাবে একজনকে আমরা সঙ্গে করেই চলছি ফিরছি, এবং আবার সে কিন্তু চাইলে কিন্তু আমাদের পরম বন্ধু হতে পারে, আবার চাইলে না চাইলে কিন্তু পরম শত্রু হতে পারে। এটাও শাস্ত্রে বলেছেন যে মানে মনুষ্যাণাম কারণম বন্ধন মুক্ষয়োঃ, বন্ধন কিংবা মুক্তি আমি যেটা চাইবো সেই দুটোই কিন্তু আমি পেতে পারি, আমার মনের মাধ্যমে পেতে পারি। আমার মনকে যদি আমি বসে আনি, তাকে যদি একটু ভালোবাসি, সেই রকম
দু রকম আছে, তাকে ট্রেন করতে হবে। সেই ট্রেনিংটাই কিন্তু আমরা দীক্ষার মাধ্যমে করি, আমরা জপ কিংবা ধ্যানের মাধ্যমে এই চেষ্টাই করি যে মনটাকে আমাদের সঙ্গে যে আছে দুরন্ত, চঞ্চল, অসংযমী, আর কি বলবো, আরো যত খারাপ খারাপ কথা আছে সব বলতে পারবো না কেন, আজকে ধ্যানের সময় তারপরে আমার মন সেই সমস্ত কথাগুলি আমাকে উল্টে শুনিয়ে দেবে। যে ওই জন্য এই রকম যে মন আছে তাকে যদি আমরা ট্রেন করতে পারি, সেটার জন্য শাস্ত্রে দু রকম উপায় বলে দিচ্ছেন। একটা হচ্ছে যে তাকে বোঝানো, কিংবা ঠাকুরের গল্পের মতো সেই ঠাকুরের রঙে তাকে ছোবানো। মনটা কিন্তু দোবার কাপড়ের মতো, ঠাকুর বলছেন যে রঙে ছোবাবো সেই রঙেই মানে নিয়ে নেবে। সেই জন্যে ঠাকুরের কাছে যাওয়া এবং প্রার্থনা করা যে প্রভু তোমার রঙে আমাকে একটু রাঙিয়ে দাও। এরম ভাবে প্রত্যেক দিন একটা রুটিন করে নেবা, সকাল থেকে তার নাম গুণগান, তার নাম জপ, তারপরে সৎগ্রন্থ পাঠ, এইরকম ভাবে নিজের জীবনটাকে একটা সুন্দর একটা ছন্দে বেঁধে দেবার চেষ্টা যদি করি, এটা হচ্ছে মুমুক্ষুর কর্তব্য। কেন, সে কিন্তু জানে যে এই কর্মভূমিতে সে একটা কাজ করার জন্য এসেছে। অত্যন্ত দুরূহ কথাগুলো ঠাকুর আমাদের কাছে এত সহজ করে বলে দিয়েছেন যে আমরা যে এককালে যে এত কঠিন ছিল সেটাই ভুলে গেছি, কেন এত সহজ কথা তিনি বলে দিয়েছেন। বড় ঘরের দাসীর মতো থাকো, তো আমরা এখানে আছি, ঠাকুর বলছেন সংসারে থাকো কিন্তু সংসারই হয়ো না, নৌকো থাকবে জলে দোষ নেই কিন্তু জল নৌকোর মধ্যে থাকলেই দোষ। কি সুন্দর কথা, মনের মধ্যে সংসারের ভাব যদি না থাকে তাহলেই কিন্তু সেই মনটা তো প্রভুর চরণে দেবার পবিত্র একটা পুষ্প হয়ে যাবে। তো সেইটাকে আস্তে 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 ট্রেনিং করা। তারপরে হচ্ছে যে মহাপুরুষ সংশ্রয়, মহাপুরুষের আশীর্বাদ ধন্য আমরা, আর আমাদের মঠ মিশনে সত্যি আমরা কি বলবো, মানে এত আমাদের ভাগ্য যে বলার নেই, যে এখনো কিন্তু আমরা ঘুরে ফিরে দেখলে কোনো কোনো ভক্তকে দেখতে পাই যারা কিন্তু বলেন যে আমি রাজা মহারাজের বংশধর। কালকে একজনের সঙ্গে আলাপ হয়েছিল, আর একজন বলেছিলেন, এরম ভাবে অনেক মানে আছেন, তারাও আছেন। এবার আমাদের তার থেকেও বড় কথা হলো যারা তাদের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন সেই বংশ পরম্পরাতেই আমরা দীক্ষা নিয়েছি, প্রত্যেকজনই ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, তাদের কৃপা করুণা আমাদের উপরে আছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো ভক্তদের হৃদয়ে অন্যের প্রতি যে সহানুভূতি, সহমর্মিতা, নিঃস্বার্থপরতা, এরকম ভাবে কিন্তু আস্তে ধীরে আস্তে ধীরে ভালো গুণগুলো কিন্তু আমাদের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। সেটা মাস্টার মশাই বলছেন যে কেন ভগবান দুঃখ দেন, তার একটা কারণ আছে, লোহা যখন গরমে লাল হয়ে যায় তখন তাকে পিটিয়ে পিটিয়ে প্রয়োজনের মতো রূপ দেওয়া যায়, কিন্তু যদি ও কালো থাকে তাকে পিটালেন, এক হলো আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, হাত ফ্র্যাকচার হয়ে গেছে, কেন মানে লোহা পিটিয়েছি, আর দ্বিতীয় হচ্ছে লোহাও ভেঙে গেল, মানে পেশেন্টও ডেড, ডক্টরও ডেড, এরম অবস্থা হবে। তো সেই জন্যে এইটাকে একটুখানি দুঃখ কষ্ট থাকলে ভগবানকে ডাকা যায় আর কি বেশি করে, যার জন্য কুন্তি বলে দিলেন যে একটু দুঃখ টুকু আসুক, আমরা এত দূর বলতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারবো যে প্রভু দুঃখেও যেন তোমাকে না ভুলে যায়। শ্রী শ্রীমা একজনকে বলছেন, তার সন্তান মারা যান, বয়স্ক মহিলা, তিনি অন্যরা বলছে যে মা হয়তো তিনি খুব কষ্টে আছেন, কিন্তু মা বলছেন না ওকে কিন্তু কিছুই স্পর্শ করবে না, কেন তিনি মানে সেই ইয়াম লাগবা, যাকে পেলে গুরুনাতি না বিচালিয়াতে, মানে ভীষণ বড় আঘাত আসছে কিন্তু তাতেও কিন্তু লোকজন নড়ে যাচ্ছে না, কেন তিনি সেই আসল, উনি জানেন মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির দেশে ভ্রম কেন অকারণে, আছি ঠিকই নিশ্চয়ই আছি, সবাইকে কি তা বলে ভালোবাসবো না, আমার ছেলে যদি আসে কি নাতনি যদি আসে একটু গানে আমার চুল আছে তো বলে না আমি মায়া কাটিয়ে দিলাম তুমি যেখানে ইচ্ছা যাও, সেইটা বলাটা না, আমি সবকিছুই করব, সবকিছুর মধ্যেই থাকবো কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তুলবো, এই যে কর্ম রহস্যটা জানতে হবে। তো এক মাস্টারমশাই আরেকটা জায়গাতে বলছেন, একজন ছিলেন সে কাজ দেখলেই ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, তা করলে কিন্তু হবে না, এটা ভগবান বলছেন যে নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি কর্মকৃৎ, একটা সেকেন্ডও যদি কাজ ছাড়া কেউ যদি থাকে থাকতে পারবে না। উনি বলছেন যে তুমি শ্বাস নিচ্ছ সেটাও একটা কাজ, যে সেটাও বন্ধ করে দেবো মানে তুমি প্রাণেই বাঁচতে পারবে না, ওই পিপু পিসু না গল্পে ঠিক আছে কিন্তু এমনিতে কিন্তু আমি জানি না, আপনারা হয়তো মায়েরা জানবেন কিন্তু যারা জানেন না তাদের জন্য, দুজন ভীষণ কুড়েছিল, তো একদিন ঘরে আগুন লেগে গেছে, একজন বলছে পিসু কি মানে পিট পুড়ছে, পিপু বলেছে,
আরেকজন বলেছে ফিসু, মানে ফিরেশো, আর উঠতে হবে না। তো দুজনের যা হয়েছে দুজনই ভস্মীভূত হয়েছে। ওই জন্য এরকম ভাবে করলে তো হবে না, যে কর্ম যে কি জিনিস সেটাকে বোঝাও মুশকিল। একটা দিকে যেটা যার জন্য কর্ম আছে, আরেকজনের কাছে ওইটাই অকর্ম হয়ে যাচ্ছে, আরেকজনের কাছে কিন্তু সেটা, মানে যেমন একজন সৈনিক, তিনি যাচ্ছেন যুদ্ধের ফ্রন্টে, তো তিনি যদি মানুষ না মারেন তাহলে সেটা অধর্ম তার কাছে। এখন আমি যদি রাস্তাঘাটে ঘুরে যে সামনে আছে ঠাকুরকে মানবে না, এই চলো তোমায় গলা কেটে দিলাম, তাহলে কিন্তু সেটা আমার কাছে অধর্ম হয়ে যাবে। ওই জন্য এই যে কর্মটা কি জিনিস এটা বোঝাটাই একটা ভীষণ ভীষণ শক্ত ব্যাপার। তো সেইটা উনি বলছেন যে মা খুব সুন্দর করে কথা বলেছেন, যে যেমন একটা সুতো যদি তুমি বেঁধে দাও তাহলে তাকে কিন্তু আবার, মানে একটা সুতো বাঁধছি ঘুরাচ্ছি সেটাকেই একই রকম কিন্তু উল্টো দিকে ঘুরাতে হবে, তাহলে কিন্তু আমরা বেরিয়ে যেতে পারবো। ওই জন্য কাজ নিশ্চয়ই করতে হবে, কাজ থেকে পালালে চলবে না, কিন্তু কি করতে হবে সেইটাকে ঈশ্বরে সমর্পণ করে দিতে হবে। ঈশ্বর অনুরাগ, অনুরাগের সঙ্গে সেই কর্মটা আমি করব, সেবা ভাব নিয়ে আমি সেই কর্মটা করব। এটা আমরা সবাই জানি যে কিভাবে কিন্তু সেবা ভাবটা, সেবা জ্ঞানী জীব সেবা কিরকম ভাবে এসেছে আমাদের সঙ্গের মধ্যে, এটা আমাদের সঙ্গের বিশেষ বৈশিষ্ট্য। এটা অন্য কোন, এটা আমাদের স্বামীজি বলে দিয়েছেন সর্বপ্রথম, তো উনাকে আবার বলে দিয়েছেন ঠাকুর। তো এই যে যুগ ধর্ম তিনি প্রবর্তন করে গেছেন, যে যেটা এই যুগের পক্ষে সব থেকে সুন্দর সব থেকে ভালো সেই কথাগুলো বলে গেছেন। তো শুধু আমাদের কি করতে হবে, দাগা গুলিয়ে যাও। উনি বলছেন আমি তো আছি, আমি তো ছাঁচ ঢেলে দিয়েছি, শুধু আমি যেমন বলছি তেমনি করে যাও, সহজ পথ করে দিয়েছি। সহজ ঠাকুর আমাদের সহজ পথ করে দিয়েছেন, শুধু সেই পথে একটুখানি হেঁটে যেতে হবে। আর স্বামীজি এতটাই বলেছেন যে ঠাকুরের এক একটা উপদেশ নিয়ে আমি কিন্তু মানে ভলিউমের পর ভলিউম কিন্তু লিখতে পারি, কারণ কি শাস্ত্র ছাড়িয়ে গেছে তার অনুভূতি। আর তিনি আমাদের মনের মধ্যে সকল দ্বন্দ্ব কিন্তু নিরসন করে দিয়েছেন। যেমন আমি বললাম যে ঠাকুরের এত এত শক্ত শক্ত জিনিস সেগুলোকে এত সহজ কথায় বলে দিয়েছেন যে একটা শিশু বুঝে নিতে পারছে। কেমন, যেমন উনি বলছেন যে সাকার নিরাকারের প্রসঙ্গ, ঈশ্বর সাকার কি ঈশ্বর নিরাকার, যে এইগুলো আমাদের কাছে তো সহজ হয়ে গেছে। আজকে আমরা গিয়ে সমস্ত মূর্তি পুজো মঠ মিশনে হয়, আমরা প্রণাম করছি জানি, কিন্তু এককালে এটা নিয়ে কি তুমুল ঝগড়া চলেছিল, বাদ বিবাদ। রাজা মহারাজ বেচারি গিয়ে মা কালীকে একটা প্রণাম করে ফেলেছেন, সেটা দেখে স্বামীজি এসে একদম মানে ধরেছেন যে তুমি না ব্রাহ্ম সমাজে সই করেছো যে কোনো পুতুলকে তুমি প্রণাম করবে না, আর এখানে এসে তুমি প্রণামটা যে করছো এটা কি ঠিক হচ্ছে, তুমি তো সত্য কথার আপলাপ করেছো, তোমার ঠাকুরই তো বলেছেন সত্য কথা বলতে। এইবার মানে ঠাকুর তাকে বাঁচিয়ে দিচ্ছেন, বলছেন দেখো সবাই কিন্তু তোমার মতো উচ্চ আদর নেই, এরম ভাবে কাটিয়ে দিচ্ছে, ওর ভক্তি হয়ে যাচ্ছে, ও প্রণাম করছে কি করবে। তো এইরকম দেখে সেই একই স্বামীজি কিন্তু সেই ক্ষেত্রের মারবারের রাজার কাছে গিয়ে বলছেন যে ঈশ্বর আছেন কিনা, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। তো উনি কি বলছেন, রাজার মানে ছবিতে হচ্ছে তুতু ফেলুন, করা যাচ্ছে না, মন্ত্রী করতে পারছে না, কেন তার প্রতীক বলে কি অদ্ভুত অদ্ভুত কথা। ওই জন্য তাকে বিবাহ বন্ধন বলা হয়, যেগুলো মানে লোকজন ছোট ছোট জিনিস নিয়ে খুন খারাপ অব্দি যাচ্ছিল, সেটা কিন্তু সেই সময়কার অতি বড় জিনিস ছিল, সেটা উনি সব থেকে সহজ করে দিলেন। আর যেটা আমাদের উদাত্ত কণ্ঠে শাস্ত্র ঘোষণা করছে, একাম সদ বিপ্রা বহুধা বদন্তি, এত সংস্কৃত বুঝতে একটু কষ্ট হলে এখন মানে অনেক অনেক আমরা শুনে শুনে তাও ঠিক আছে, একটু একটু সহজ হয়ে গেছে, নাহলে আগে সংস্কৃতে কিছু একটা বললেই মানে কিছুই বোঝা যেত না। আমাকে একজন মজা করে বলেছেন, এই যে সমস্ত উপনয়ন কিংবা বিবাহাদি অনুষ্ঠানে যে পান্ডা যাচ্ছেন না, উনি মানে পুজো টুজো মানে যিনি যজ্ঞাদি করেন, উনি আমাকে বলেছিলেন যে এটা অবশ্য আমি জয়েন করার আগে ভাববেন না সাধু হয়ে আমি এইসব শুনছি, মানে আগে থেকে আমি শুনেছি যে ওরা বলতেন যে মাতাজি ওরা তো কিছু বলে না, বুঝতে পারে না, আমরা এমনি বসে থেকে বলে দিচ্ছি শুধু মাছ এই নাম বলো, তখন ও বলে ও নাম আচ্ছা হ্যাঁ বলে একটা বললো, তারপরে মানে আবার বললো, আবার চোখে মানে জ্বালা আসছে সেই যজ্ঞের এটাতে একটু চোখ টোক মুছে নিল, এরম করে আর কি। মানে কর্ম যে কি করছে না করছে এটা কেউই জানে না, কিন্তু এখানে যে আমরা আমাদেরও কিন্তু মোটামুটি এরামই দশা, একটুখানি বেদ বেদান্ত ঠাকুর স্বামীজির কল্যাণে একটুখানি জানতে পারছি, পরিচয় হয়ে গেছে। এই যে বলছেন একাম সদ বিপ্রা বহুধা বদন্তি, ঠিক আছে, তাই আমাদের তো তত্ত্বপদ অতি সহজ কথা, মানে যে কোনো লোকে বলবেন, আমি একটা যেখানে আমি যাই স্কুল কলেজে, সেখানে আমি দেখি কেউ কেউ
যেখানে স্বামীজির ভাবধারা চলছে, তারা সবাই কিন্তু এই নাটক করে দেখায়। কি নাটক! বিশাল বড় হাতি চলছে, কেউ তার কান ধরছে আর বলছে খাই কান কিনে খেয়ে, এটা কিন্তু পাকার মতো। আরেকজন পা ধরছে, বলছে এটা কিন্তু থামের মতো। যে কোনো একটা শিশু বলে দিতে পারছে যে এরম ভাবে কিন্তু একটা পুকুরের জল, একজন তুলছে জল, একজন বলছেন মানে বটার, আরেকজন অকোয়া। কি সহজ কথা, কি সুন্দর কথা! আর যেটা বলছেন যে যে সমন্বয় করেছে সেই লোক, আগে পূর্ব অবতার বৈকুণ্ঠনাথ সান্যাল বলছেন যে অনেক অনেক অবতার তো এসেছেন, অবতারা অসংখ্য, 10টা অবতার তো আছেনই, তাছাড়াও কিন্তু আর অনেক অবতার তো ছিলেন। তো সেই সমস্ত অবতার এবং আমাদের ঠাকুরের তফাৎটা কি সেটা উনি বলছেন, যে পূর্ব অবতার কি বলছেন যে প্রত্যেক অবতারে কিন্তু সকলের মঙ্গলের জন্যই এসেছেন, ভক্তদের মঙ্গলের জন্য এসেছেন, কিন্তু তিনি এবং এইটাও ঘোষণা করেছেন যে আমার পথটা তুমি চলো, তাহলে কিন্তু তোমার মঙ্গল হবে। কিন্তু ঠাকুর কি বলছেন, যত মত হয়েছে সেই প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য, সেই সকল পথই কিন্তু সেই এক সনাতন ব্রহ্মের কাছে পৌঁছানোর বিভিন্ন পথ, সেটাতে যে আন্তরিক ভাবে যাবে সেই কিন্তু সেই ব্রহ্ম বস্তু লাভ করবেন। আবার পূর্ব পূর্ব অবতাররা বলেছেন যে জীবের দয়া করো, আর আমাদের ঠাকুর বলছেন দয়া করা তুমি কে, তুমি তো কীট আনুকীট, সেবা করো। কি সুন্দর ভাবের পরিবর্তন! কোথাও কোনো অহংকার কিংবা মলিনতা আসতে পারে না। আরেকটা যেটা আমাদের মায়েদের কাছে বিশেষ প্রয়োজন, আমরা হচ্ছে যে নারী হচ্ছি নরকের দ্বার, মানে যত মানে দেবতা বলুন কিংবা ঋষি মুনি যে যেখানে আছে, তার সমস্ত পতনের কারণ হচ্ছে আমরাই। যে একটা মেকআপ লাগালাম, একটা তখনকার জিনিসের মানে অর্নামেন্টস গুলো পড়লাম, তারপরে এসে একটুখানি গান নৃত্য সব হাত পা একটু শুনলাম, ব্যাস হয়ে গেল, সবারই তপস্যা ভঙ্গ হয়ে গেল। তো আমরা সবাই ছিলাম নরকের দ্বার, কিন্তু সেই ঠাকুর কি বলছেন যে প্রত্যেক রমণী কিন্তু সেই আনন্দময়ীর অংশ। কি সুন্দর! একটা নারী জাতির একটা সম্মান দিচ্ছেন, মানে মাকে উনি যদি না তুলতেন, মানে নিজের সাইডে চলে গেলেন যে তোমাকে কিন্তু অনেক অনেক করতে হবে, এটা অদ্ভুত ব্যাপার। এখন যত আমি চারিদিক যাই, সেখানে দেখি যে মানে উইমেন এম্পাওয়ারমেন্ট বলে বলে মানে এমন অনেক গ্রুপ আছে যারা ধরুন ঠাকুরমার স্বামীজি ভাবানুরাগী নেই, কিন্তু ওদের ওদের আধ্যাত্ম কথা কিংবা ধর্ম কথা শুনতে চাই, মায়েদের কিভাবে মানে রেখে এরকম আর কি। তো সেই রকম আমি দেখছি, তখন যখন আমি বলি যে এই মর্যাদাই কিন্তু ঠাকুরই কিন্তু প্রদান করেছে, তখন সেইভাবে উল্টো দিকে তারা ঠাকুরকে ভালোবাসছে। সোজা কথাই যদি আমি ঠাকুরকে বলি তাহলে নেবে না, কিন্তু উল্টো দিকে যদি বলি তাহলে উনার কৃপা যে সবার উপরে না, মানে তিনি তো সবারই পিতা, যে অন্নপথে আছে তারও পিতা, সেই জন্য তার কাছে আসার পথ সোজা আসো নারে ঘুরে আসো, কিন্তু আমার কাছে আসো, এই পথটা উনি করে দিয়েছেন। আবার অন্য অবতারেরা বলেছেন যে ষড়রিপুর বিনাশ হলে তবে কিন্তু ঈশ্বর লাভ সম্ভব, আর ঠাকুর কি বলছেন, মোট ফিরিয়ে দাও, মোট ঘুরিয়ে দাও। রাগ হচ্ছে কেন, আমি আমার মন বসছে না জব দেনে, কেন আমার রুচি আসবে না এরকম, কেন মোবাইল আমার জব দেনের সময় বাজবে, কেন আমাকে লোকে বিরক্ত করবে, আমি একটুখানি সুইচ অফ করে রেখে দেবো, সেইটুকু টাইম আমার এবং ভগবানের জন্য আলাদা থাকুক। যে ঠাকুর এই যে কথাটা বলে গেছেন যে ঈশ্বর লাভই কিন্তু মানুষ জীবনের একমাত্র উদ্দেশ্য, তার দিকে শুদ্ধ আসুন, শুদ্ধ এগিয়ে যাও, যে এগিয়ে দিয়েছেন তিনি। আর তারপরে কি বলছেন, পূর্ব পূর্ব এটাতে মত ছিল যে যত শাস্ত্র শাস্ত্র পাঠ না করলে কিছুই হবে না, একটু তো জানতে হবে শাস্ত্র কি, এটা ব্রত পাঠ ইত্যাদি সবকিছু করলে তবে হবে, দিব্য দৃষ্টি খুলবে না। আর ঠাকুর বলছেন শুদ্ধ ব্যাকুলতা থাকলেই হবে, নিরক্ষর দীনহীন হয়ে আসছে। কিন্তু তার একটা কথাই সমস্ত পণ্ডিতরা কেঁচো হয়ে যাচ্ছে, সে কত মানে বড় বড় পণ্ডিত আসছেন ঠাকুরের কাছে, কি করবেন একটুখানি ওই যে ওই গাড়ু থেকে জল নিয়ে একটা আচম মানে আচমন করবেন, তাকে তর্কে কেউ পরাজিত করতে পারবে না। আর ঠাকুর কি করলেন, সোজা গিয়ে ওই গাড়ুটাই সরিয়ে দিলে। আর আরেকজন কিছুতেই কথা শুনছে না, তর্কের পর তর্ক করে যাচ্ছে, ঠাকুর কি বলছেন, যা কিছুই শুনছে না, আর কি ভাষা বললেন সেগুলো বলছি না, এতটাই সহজ ছিলেন তো, ওই জন্য ওইগুলো মুখে বলা যাবে না। কিন্তু উনি কি করছেন, এসে সোজা তার হাঁটুটাকে ধরছেন, ব্যাস কি বলছো গো, কোনো কথাই শুনছো না, আমার কথা শুনছো না, সঙ্গে সঙ্গেই কিন্তু সে চুপ, না না আপনি যেটা বলেছেন সেইটাই ঠিক। কিন্তু এই যে এই দিব্য ভাবটা কিন্তু উনি খুবই কিন্তু কম করেছেন, এই দিব্য শক্তির প্রকাশ, যেখানে কিন্তু আবতারের মূল উদ্দেশ্য সেটা যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে তিনি প্রয়োগ করেছেন, কিন্তু না হলে কিন্তু ওই যে ওইটা
শুধু এগিয়ে যাও, শুধু আন্তরিক থাকো, শুধু এগিয়ে যাও, তোমার সবকিছুই হয়ে যাবে। আর কি করেছে, যারা ধর্মান্ধতা নিয়ে আছে, যারা গোড়া, তাদের সবাইকে কিন্তু টাট্ঠা করছে, কিছুতেই কিন্তু তাদেরকে কিন্তু ছাড়ছেন না। যেমন বলছেন যে বৈষ্ণবরা বলছেন আমার নারায়ণ ছাড়া কেউ কিন্তু ওই পারে নিয়ে যেতে পারে না, আর তারপরে শাক্তরা কি বলবে, হ্যাঁ আমার মা তো রাজরানী, কিসের জন্য ও নিজে নৌকার দাঁড় বইবে, ওই জন্য নারায়ণকে রেখে দিয়েছে। এরকম ভাবে বিভিন্ন ভাবে তিনি বলে মজা উড়াচ্ছেন। কেন করছেন? যাতে কিন্তু আমাদের মঙ্গল হয়, আমাদের কিন্তু কল্যাণ হয়। তো আমার মনে হয় আমার সময় হয়ে আসছে, শুধু 2-3 মিনিট আছে। তো শেষে আমি বলতে চাইবো যে প্রত্যেকবার আরতির সময় মা কালীর মা, আরতি ক্যামেরাটা কিন্তু, অন করে নিন প্লিজ, হ্যাঁ মা, ক্যামেরাটা অন করে নিন। ক্যামেরাতে কিছু আমি ভয়েই হাত দিচ্ছি না, কেননা প্রথমেই বললাম যন্ত্রের যন্ত্রণা আছে। যতই আমরা তাকে নিয়ে কাজকর্ম করাতে চাই, ও বুঝিয়ে দেয় যে আমি কিন্তু তোমাদেরকে দিয়ে কাজ করে, মানে আমাদের যাতে এই শিক্ষাটা হয়, আমরা যন্ত্র মাত্র, যন্ত্রী সেই, সেরকম চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে নাই, চলছে না আর কি। তো যেটা বলছেন যে আমাকে আরতির ঘন্টা যখন হচ্ছে, তখন তিনি মাটিতে মুখ ঘষে ঘষে এই কথাটা বলছেন যে মা আরেকদিন চলে গেছে, তো সেই ব্যাকুলতা আছে। তারপরে কুটির বাড়ির চাঁদে গিয়ে আমাদেরকে ডেকেছে, তোরা কোথায় আছো, এসো আমার কাছে। এই যে এই দাগ যেটা আছে না, সেটা কিন্তু সর্বক্ষণ চলছে, শুধু আমাদের তার কাছে যেতে হবে। আচ্ছা, গেলে কি লাভ? আমরা তো মানে ঠাকুরই বলেছেন আমরা কিন্তু খুব শেয়ানা লোক, তো ছবি টবি তুলে রেখে দিয়েছি, মা বলেছেন, তো আমাদের কি লাভ? আমাদের লাভ একটাই, যে পিতার সম্পত্তি সব আমরা পাব জন্মসূত্রে। কিরকম জন্মসূত্রে? আধ্যাত্মিক জন্মসূত্রে। জন্মেছি আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন কুলে, কিন্তু ভক্তদের এক কুল, ভক্তদের এক জাত, আমরা সবাই কিন্তু রামকৃষ্ণ সঙ্ঘের অন্তর্ভুক্ত। স্বামীজি বলেছেন সেই রামকৃষ্ণ সঙ্ঘ হচ্ছে তিনি স্বয়ং, তার শক্তি এই সঙ্ঘের মাধ্যমে কাজ করছে, ভক্তদের মাধ্যমে কিন্তু এই বিপ্লব একটা আসছে, এসে গেছে। স্বামীজি লিখেছেন মহাবিপ্লব আসছে, সেই মহাবিপ্লবে আমরা সবাই কিন্তু বেসে যাচ্ছি, আমাদের রামকৃষ্ণ নামের বাণ এসেছে, আমরা কিন্তু সেটাতে বেসে যেতে পেরেছি। শুধু নিজেদেরকে ছেড়ে দিতে হবে, একটু সেই যে ঢেউ যে আসছে না আমাদের ভিতের বাইরে, যেন সেটা আমাদেরকে প্লাবিত করে দিক, আর কিছু করতে হবে না। শুধু বলছে যে শুধু চুপচাপ একটুখানি ওখানে ওর সান্নিধ্যে শুধু থাকো, তাহলে কিন্তু সব হয়ে যাবে, তিনি সব করে দেবেন। বলছেন মায়েরই বলছি, সবকিছু তোমরা পাবে। কি কি আমরা পাবো? জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, প্রেম, সমাধি, শান্তি, সুখ, কি চায় তাই পাব। সেই জন্যে আমাদের ভগবান কল্পতরু, কিন্তু যেটা ভালো সেটাই উনি আমাদের দেবেন। অনেক সময় আমাদের অভিযোগ আছে যে তিনি কেন আমাকে এটা দিচ্ছেন না। দুটোই জিনিস বলবো, আমি তো ভক্ত হয়েছি, আমি দীক্ষা নিয়েছি, অনেক বছর ধরে চলছি, তাও তো কিছু হচ্ছে না, ভিতরে কি হচ্ছে সেটা বাইরে জাগতিক জিনিস নিয়ে মাপকাঠি দিয়ে মাপা যায় না, ভিতরে হচ্ছে। কিন্তু মহারাজ বলছেন, হরি মহারাজ বলছেন, এক্ষুনি কি চাও, তাহলে শেক দ্য ট্রি। ভগবান কল্পতরু, বসে থাকলে তার তলায় বসে থাকলে ফল আসবেই, কিন্তু এক্ষুনি এক্ষুনি চাই মানে তাকে ঝাঁকাও। সেই ঝাঁকানোটাই পুরুষাকার, সেই ঝাঁকানোটাই জপ ধ্যান, সেই ঝাঁকানোটাই প্রার্থনা, সেই ঝাঁকানোটাই শরণাগতি। সেই শরণাগতির ভাব যেন তিনি আমাদের দেন, যেমন তিনি বলেছেন যে পবিত্রতা জীবন্ত প্রতিমূর্তি, ঠাকুর যে যত পবিত্র হবে তার মধ্যে তিনি আবির্ভূত হবেন। শুধু আধারের মতো যেন বলতে পারি, প্রভু তুমি অনেক দিন আসোনি, তো আমার ঘরটা বড় অন্ধকার হয়ে গেছে, এই যে আমাদের হৃদয় গুহা, অনেকক্ষণ তো তিনি আসছেন না, অনবরত তো তার চিন্তা করতে পারছি না, তিনি যে আসেননি, একটু তাকে আন্তরিক ভাবে ডাকা, এসো আমার হৃদয়ে বসো, ব্যাস, বাকি সব আপনিই হয়েছে। নমস্কার।